আমার আল্লাহ বলেন হাশর ময়দানে হাশরের ময়দানে ভাই এবং বোনকে পরিচয় দিবে না বোন ভাইকে পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা সন্তানকে পরিচয় দিবে না সন্তান পিতাকে পরিচয় দিবে না পরিচয় পিতা সন্তানকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলে স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না সন্তান মা বাবাকে পরিচয় দিবে না এভাবে হাশর ময়দানে সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে আল্লাহু আকবার বলেন আর জোরে বলুন আল্লাহু আকবার ওই হাশরের ময়দানে এভাবে আপনজন যখন আপনাকে পরিচয় দিবে না সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে আরে পরিচয় দিলে আপনাকে আপনার কাছে যদি পিতা যদি পিতার কাছে যদি আপনি নেক আমল চান আর পিতা যদি আপনার কাছে নেক আমল চায় এই ভয়ে আপনি হাশর ময়দানে কেউ কারো পরিচয় দিবে না কিন্তু রে বাবা যেই হাশর ময়দানে কেউ কারো কাউকে পরিচয় দিবে না কিন্তু আপনার আমার নবী ওই হাশরের ময়দানে উম্মতকে ভুলবে না সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ যেই নবী উম্মতকে ভুলবে না যেই নবী উম্মতের দরুদ নবী হাশরের ময়দানে যেই নবী উম্মতের জন্য সেজদায় পড়ে যাবেন সুবহানাল্লাহ বলেন যেই নবী উম্মতের জন্য সেজদার মধ্যে পড়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন 30 পারার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো আমার বন্ধু হাশরের ময়দানে আপনাকে আমি আল্লাহ এমন নিয়ামত দান করব যার বলে আপনি নবী খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ আমি হাশর ময়দানে ততক্ষণ পর্যন্ত খুশি হব না যেই পর্যন্ত আমার গুনাহগার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি সেই পর্যন্ত আমি নবী খুশি হতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কিনা বলেন আর জোরে বলুন ঠিক কিনা নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমেতে বিবি রহিমা গো সর্ববঙ্গ কি রাখাইলো সঙ্গ সর্ববঙ্গ কি রাখাইলো তবুও প্রেম সারল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণ করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন ইব্রাহিম নবী
নমরুদের আগুনে দিছে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা ওরে আগুন হইল ফুল বাগিচা তবুও ইব্রাহিম জ্বলে না প্রেম তো মরে না আল্লাহুম্মা আপনার আওয়াজ দেন আওয়াজ দেন مولانا وعلى سيدنا محمد اللهم صل مولانا ماد وعلى علي سيدنا الله پاک رب العالمين بولن وهدينا النجدين আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে রাস্তা হইল দুইটা বলুন কয়টা একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা যেই ব্যক্তি নবীর উম্মত হয়ে ঈমানদার হয়ে নবীর কথা মানবে ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন যেই ব্যক্তি মুমিন ব্যক্তি তার মৃত্যুটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আজরাইলের মাধ্যমে সহজভাবে তার জানটা কবজ হবে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পেয়ারা হাবিব বলেছেন কিতাবের মধ্যে এসেছে আন্নাল মাউতা তুহফাতুল মুমিনিন মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া মৃত্যুটা হলো পুরস্কার সুবহানাল্লাহ পড়েন আরো জোরে বলুন সুবহানাল্লাহ পুরস্কার পাইলে মানুষ খুশি না বেজা আরো জোরে বলুন খুশি না বেজা কিন্তু আসলে স্বাভাবিকভাবে যদিও মানুষ মৃত্যুবরণ করতে কেউ চায় না কিন্তু কিতাবের মধ্যে এসেছে যারা মুমিন ব্যক্তি ঈমানদার আমলদার তাদের জন্য মৃত্যুটা হাদিয়া মৃত্যুটা পুরস্কার স্বরূপ তারা কবরে গেলে তারা শান্তির ব্যবস্থা রয়েছে জান্নাত জুড়ে বলুন সুবহান আরে তাকবীর নারে সালা নারে তাওসিয়া বলতে ঈদে মিলাদের নবী হাজেজ মাওলানা হোসেন আলগারি শাহপুর হোসেন শাহপুর দরবাশরে জালিয়াবাদ দরবাশরে বাজপানারি দরবাশরে তাহলে যারা ঈমানদার মুমিন ব্যক্তি আমলদার ব্যক্তি তাদের জন্য মৃত্যুটা হাদিয়া স্বরূপ পুরস্কার স্বরূপ জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ আবার যারা কাফের রয়েছে যারা পাপী রয়েছে ঈমানদার ছাড়া রয়েছে তাদের জন্য আবার মৃত্যুটা কঠিন ঠিক কি না বলেন যারা ঈমানদার আমলদার হবে তাদের মৃত্যুটা খুব সহজ হবে গভীর মনোযোগ কিতাবের মধ্যে এসেছে আমার রসুল হাদিসে মুবারকার মধ্যে বলেছেন যেই ব্যক্তি মুমিন হবে যেই ব্যক্তি আমলদার হবে তার মৃত্যুটা দেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে কিছু সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে সুবহানাল্লাহ বলেন ওই সুগন্ধিময় কাপড় নিয়ে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন ব্যক্তির পাশে বসবেন তখন বলবে উখরুজি ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না হে হে পবিত্র আত্মা
আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট অবস্থায় আছেন তুমি সুসংবাদ রূপে তুমি বাহির হয়ে আসো জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তির আত্মাটা এমন সুন্দরভাবে বাহির হবে ওই ব্যক্তির আত্মাটা সুন্দরভাবে বাহির হবে যেমনি ভাবে সন্তানরা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ওই মুমিন আবুলদার ব্যক্তি রূহটা তেমনি ভাবে সহজ ভাবে বাহির হয়ে যাবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি কাফের হবে পাপী হবে ওই ব্যক্তির জন্য খারাপ কাপড় দুর্গন্ধময় কাপড় তারা ফেরেশতারা নিয়ে আসবে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওই আত্মাটাকে বলবে আল্লাহ তোমার প্রতিও সন্তুষ্ট আছে তুমি আল্লাহ পাকের অসন্তুষ্টর দিকে তুমি বাহির হয়ে আসো নাউজুবিল্লাহ পড়েন আর জোরে বলুন নাউজুবিল্লাহ এই কথা বলার পরে ওই আত্মাটা চতুর্দিকে শরীরের ভিতরে ছটফট করতে থাকবে বাহির হতে থাকবে না তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আত্মাটাকে জোর করে বাহির করে নিয়ে আসবেন ওই আত্মাটাকে হাতের মধ্যে রাখবেন না তখন ওই পূর্বের দুর্গন্ধময় কাপড় ওইটার মধ্যে পেঁচিয়ে ফেলবেন আবার যখন আকাশের মধ্যে নিয়ে যাবেন আকাশের মধ্যে দুর্গন্ধ দুর্গন্ধ ছুটতে থাকবে তখন আসমানের ফেরেশতা বলবে এই দুর্গন্ধময় আত্মাকার তখন বলা হলো ওই দুর্গন্ধ মুক্ত আত্মা অমুকের ছেলে অমুকের তখন বলা হবে আসমানের দরজা খোলো তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা حتى يلج الجمل في سم الخياط الله পাক রব্বুল আলামিন বলেন যারা জাহান্নামী হবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তারা জাহান্নামে প্রবেশ করবে না যেই পর্যন্ত সুয়ের মাথা দিয়ে উট প্রবেশ না করবে তাহলে সুয়ের মাথা দিয়া উট প্রবেশ করা সম্ভব নয় আর তারা কাফের মুশরিক যারা রয়েছে তারাও জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق زبانتا খুলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে আর জোরে বলুন কার ভালো লাগে হাত উঠান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে জবানটা ছেড়ে দিতে হবে রাজি আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আল্লাহর নাম নিলে কোরআন তেলাওয়াত করলে সবাই আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান আল্লাহ পাক যদি কেউ মহান বলে ডাক দেয় বলুন তো আবার আল্লাহ খুশি না বেজার আর জোরে বলুন খুশি না বেজার ও বন্ধু রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আবার আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে সে যেন আকাশ থেকে পড়ে গেল নাউজুবিল্লাহ পড়েন তাকে যেন কোন পাখি চুম মেরে নিয়ে গেল তাকে যেন কোন দিকে ফেলে দিল আর যারা জাহান্নামী ব্যক্তি হবে কাফের হবে তাদের আত্মা সিজ্জিনের মধ্যে থাকবে আর যেই ব্যক্তি নেক বান্দা হবে মুমিন বান্দা হবে তার তার আত্মাটা ইল্লিনের মধ্যে আসমানের উপরে নেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূল
عليكم السلام يا عليكم الصلاة يا رسول عليكم السلام يا আল্লাহর ইবাদতের মধ্যে মা বাবার খেদমত আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আমরা মা বাবার খেদমত চাই কি চাই না কার কার মা বাবা আছে হাত উঠান তো একটু মাশাআল্লাহ অনেকের মা বাবা নেই আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করে জোরে বলুন আমিন আমাদের যাদের মা বাবা আছে মা বাবার খেদমত দরকার আছে কিনা মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে নিজে না খাইয়া সন্তানকে মানুষ বানাইছে তাহলে যেই মা বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো ওই সন্তানরা মা বাবার খেদমত করা দরকার আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে কি বলেছেন আল্লাহর প্যারা হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেছেন রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যেই ব্যক্তি মা বাবা তার প্রতি সন্তুষ্ট রয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর আমার আল্লাহ নিজে সন্তুষ্ট রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন যেই ব্যক্তি যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি আবার আল্লাহও সন্তুষ্ট রয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে বলুন তো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হোক আমরা চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের সবাই পড়েন না জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মানাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই ঠিক কিনা বলেন মানাইজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই ফুফু খালা শাশি মায়ের সমান নয় ও নয় গো জান্নাতের চাবি আমার মা বলুন জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এই জন্য যেই ব্যক্তি মাকে খুশি করতে পারবে যেই ব্যক্তি বাবাকে খুশি করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি আবার আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বড় আর জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের খেদমত দরকার আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আন নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলিন ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্যারা হাবিবের নিকট একজন লোক আসলো বলল ইয়া রাসূলাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো ইয়া রাসূলাল্লাহ নবী গো আমার থেকে সদাচরণ ভালো ব্যবহার ভালো সেবা কে বেশি সবচাইতে বেশি হকদার রয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ বলেন
অতঃপর ওই ব্যক্তি বলল ক্বালা সুম্মা মান অতঃপর কে আমার নবী বলেন ক্বালা উম্মুকা তোমার মা অতঃপর ওই ব্যক্তি বলল ক্বালা সুম্মা মান অতঃপর কে আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা তোমার মা তারপরে ওই লোক বলল ক্বালা সুম্মা মান অতঃপর কে আমার নবী বলেন ক্বালা আবুকা তোমার পিতা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মায়ের কথা বেশি বলেছেন মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন তারপরেও আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এক ব্যক্তি জিজ্ঞেস করলো এক ব্যক্তি জিজ্ঞেস করলো মা বাবার হক কি মা বাবার সন্তানের প্রতি কি পাওনা রয়েছে তখন আল্লাহর নবী বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতা জান্নাত তোমার পিতামাতা আবার জাহান্নাম তোমরা যদি পিতামাতাকে সন্তুষ্টি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে আর যদি পিতামাতাকে যদি সন্তুষ্ট না করতে পারো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে এই জন্য নবী বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত আবার তোমার জন্য জাহান্নাম সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের খেদমত করে জান্নাত লাভ করতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আল্লাহর নবী বলেছেন তোমাদের মা বাবা যদি কেউ যদি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে যায় তোমরা যদি মা বাবার জন্য যদি দোয়া করো কবরের পাশে যেয়ে যদি তোমরা দোয়া করো তাহলে দোয়া করার কারণে তোমার আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বাধ্য সন্তান হিসাবে কবুল করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মা বাবার কবর জিয়ারত চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমরা সপ্তাহে আমরা শুক্রবার গুরুত্বপূর্ণ একটা সময় গুরুত্বপূর্ণ একটা দিন কেউ যদি কোনো সন্তান যদি মা বাবার কবরের পাশে যেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও আল্লাহ আপনি আমার মা বাবাকে ক্ষমা করে দিন আমার মা বাবাকে আপনি জান্নাত দান করে দিন আপনি যদি চোখের পানি ফেলে মা বাবার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার নিজের জন্য ভালো হবে আপনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করবেন আবার মা বাবাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলান সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলান আলাইকুম সালামুন ইয়া গভীর মনোযোগ আল্লাহর প্যারা হাবিব বলেছেন আল্লাহর প্যারা হাবিব বলেছেন তোমরা যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও ভালো নিয়তে তাকাও যদি সওয়াবের উদ্দেশ্যে তাকাও আল্লাহর নবী বলেছেন একটা হজ তোমার আমল নামার মধ্যে কবুলকৃত হজ আমার আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ বলেন সাহাবীরা জিজ্ঞাসা করলো নবীজি ও মায়ার নবীজি আমরা যদি দৈনিক একশত বার যদি মা বাবার চেহারার মধ্যে যদি তাকাই নবী গো আমরা কি বারবার হজের সওয়াব পাবো না আমার নবী বলেন সাহাবীরা তোমরা যদি দৈনিক একশো বার যদি তোমরা তাকাও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কবুলকৃত একশো হজের সওয়াব দান করে দেবে আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মা বাবাকে ভালোবাসা দরকার আছে কিনা আর জোরে বলুন আছে কিনা কিন্তু বর্তমানে সন্তানরা
মা বাবার প্রতি ভালোবাসা রাখে না মা বাবার যত্ন নেয় না মা বাবার কি লাগে না লাগে সন্তান না খেয়াল রাখে না সংসারের প্রতি খেয়াল আছে সন্তানের প্রতি খেয়াল আছে স্ত্রীর প্রতি খেয়াল আছে সব বিষয়ে খেয়াল আছে ভাইয়া বন্ধুর সাথে শত শত টাকা নষ্ট করে দেয় কিন্তু মায়ের জন্য পান আনার জন্য খেয়াল থাকে না মা বাবার খেদমত করার খেয়াল থাকে না গো তাহলে সকল কিছুর চাইতে আগে সর্বপ্রথম মা বাবার খেদমতের দিকে নজর দিতে হবে ঠিক কি না বলেন আর জোরে বলুন ঠিক কি না মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আপনাকে আমার আল্লাহ ভালোবাসবে আপনাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ বলেন যেই ব্যক্তি আমার রাসূল বলেন যেই ব্যক্তি মা বাবার অবাধ্য রয়েছে মা বাবার সাথে নাফরমানি করেছে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আমি বান্দাদেরকে আমি অনেক সময় অনেক গুনাহ ক্ষমা করে দেই কিন্তু যে সন্তানেরা মা বাবার অবাধ্য থাকে মা বাবার অবাধ্য থাকে মা বাবার খেদমত করে না মা বাবাকে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে দুনিয়ার জমিনে আমি শাস্তি না দিয়া ওই ব্যক্তিকে মৃত্যু বরণ করে না নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে মা বাবার খেদমত দরকার আছে কিনা আর জোরে বলুন আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি বলেছেন আবার আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أوصني আল্লাহু আকবার বলেন জবানটা খুলে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গো আমার হাবিব আমার ফয়সালা হয়ে গেল ওয়াকদ রব্বুকা আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা একমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতই করবে সুবহানাল্লাহ বলেন আমরা ইবাদত করতে হবে কার জবানটা খুলে পড়ুন কার আমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদতই করতে হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহর ইবাদতের পরে পরে আবার আল্লাহ বলেছেন তোমরা পিতামাতার খেদমত করবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার আল্লাহ কথা বলার পরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ আবার আল্লাহ বলেছেন তোমাদের পিতা অথবা মাতা অথবা উভয়জন যখন পার্থক্য হবে যখন তারা বুড়া হয়ে যাবে তোমরা তোমরা তাদের সাথে তোমরা উপ শব্দ ব্যবহার করো না হাইরে মা বাবার জন্য জইল্লা গেলাম নাউজুবিল্লাহ বলেন মা বাবার জন্য শেষ হয়ে গেলাম আমাকে জ্বালাইয়া দিল আমাকে শেষ করে দিল কিন্তু উপ শব্দটাও ব্যবহার করা যাবে না উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক মেরে কথা বলা যাবে না বলুন তো ঘোষণা কার আর জোরে বলুন কার আল্লাহর ঘোষণা আমরা শুনতে রাজি আছি কিনা আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা বরং তোমরা পিতামাতার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো আস্তে গুন সুবহানাল্লাহ
তোমরা মা বাবার সাথে ভালো ভালো ব্যবহার করো সুন্দর সুন্দর ব্যবহার করো ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুল রাব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমরা মা বাবার প্রতি তোমাদের রহমতটা বাড়িয়ে দাও হাতটা বাড়িয়ে দাও সুবহানাল্লাহ বলেন আর তোমরা সব সময় আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করবে রব্বি রহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করবে ওগো আল্লাহ পিতা মাতারা যেমনি ভাবে আমাদেরকে ছোট থাকতে লালন পালন করেছে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবাকে তেমনি ভাবে লালন পালন কইরো গভীর মনোযোগ যখন মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে অন্তকাল করে যখন আখেরাতের মধ্যে যখন ফারি জমায় তখন বাড়ি থেকে যখন যেই সন্তানরা মা বাবাকে অতি মহব্বত করে ভালোবাসে অতি মহব্বত করে ভালোবাসে যখন বাড়ি থেকে মাকে যখন নিয়ে যায় লাশটা যখন নিয়ে যায় তখন সন্তানরা বলে শেষবারের মতো একটু মাকে আমাকে দেখতে দাও সুবহানাল্লাহ বলেন শেষবারের মতো বাবাকে একটু দেখাইয়া দাও সুবহানাল্লাহ বলেন একটু দাঁড়াও মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ঠিক কি না বলেন একটু দাঁড়াও মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সন্তান যখন কোথায় যায় মায়ের মনে শান্তি নাই কখন সন্তান আসবে ফিরিয়া ঠিক কিনা বলেন সন্তান যখন কোথায় যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে সন্তান ফিরিয়া মাই যদি যাই যাই গো মরে কে বলবে যার খোকা বলে ঠিক না বলে মাই যদি মর যাই গো মরে কে বলবে যার খোকা বলে না খাইলে কেউ খাই সুদ নিরে ও রে বাবা জান একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রোগ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আল্লাহুম্মা হাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাও বাবা বলুন তো মা বাবার খেদমত করলে লাভ আছে না ক্ষতি আছে আওয়াজ করে বলতে হবে মা বাবার খেদমত করলে লাভ হয় না ক্ষতি হয় মা বাবা যদি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ সন্তুষ্টি হয় সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আপনারা চিনেন নাম শুনছেন নি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেন
অমুক দোকানের একটা গোশত দোকানদার তিনি কষায় ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন সংক্ষেপের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব যেহেতু বিশেষ বক্তা চলে এসেছেন কম সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বাজারের মধ্যে চলে গেলেন বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি ওই কসাইর গোশত দোকানদারের অনেক কিছু তিনি দেখতে দেখতে লাগলেন যখন বেচা শেষ হয়ে গেল ওই কসাই কি করলো কিছু ভালো ভালো গোশত তিনি ব্যাগের মধ্যে নিয়ে নিলেন সুবহানাল্লাহ বলেন কলিজা নিয়ে নিলেন এভাবে করে তখন মুসা নবী বলতেছেন ভাই আমি মুসাফির মানুষ আপনার বাড়ির মধ্যে আমি মেহমান হতে চাই ওই গোশত দোকানদার বলল হ্যাঁ চলেন আমার বাড়িতে মেহমান হবেন তখন ওই গোশত দোকানদার বাড়ি যাইয়া মায়ের আগে একটু সেবা করলেন তারপরে গোশত পাকাইয়া আগে মায়ের মুখে খাবার দিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওই মুসা নবী সব কিছু দেখতে পাইলেন এই গোশত দোকানদার আমার সাথে কিভাবে জান্নাতে থাকবে আমি একটু দেখতে চাই আমি একটু উপলব্ধি করতে চাই তখন মায়ের সেবা করলেন আগে মায়ের মুখের মধ্যে খাবারটা দিলেন খাবারটা দেওয়ার পরে এভাবে মায়ের খেদমত করলেন তখন মুসা নবী জান বুঝতে পারলেন হ্যাঁ মায়ের খেদমতের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে ওই গোশত দোকানদারকে জান্নাত দিয়া দিবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহানাল্লাহ সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া তো যাই হোক আমরা যেন ইমানদার হই আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর পেয়ারা হাবিবকে ভালোবেসে আমরা যেন মা বাবার খেদমত করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন